শক্তিশালী হারিকেন হিলারি ধেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে। এটি দুর্বল হয়ে পড়েছে, তবে এখনও বন্যার হুমকি রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এদিকে জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে এটি এখন ক্যাটাগরি 2 মাত্রায় অগ্রসর হচ্ছে। এর প্রভাবে এর মধ্যে মেক্সিকোর ক্যালিফোর্নিয়া উপদ্বীপ এবং দক্ষিণ পশ্চিম যুক্তরাষ্ট্রের কিছু অংশে ভারী বৃষ্টি হচ্ছে। শক্তিশালী হারিকেন হিলারি ধেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে। এটি দুর্বল হয়ে পড়েছে, তবে এখনও বন্যার হুমকি রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এদিকে জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে এটি এখন ক্যাটাগরি 2 মাত্রায় অগ্রসর হচ্ছে। এর প্রভাবে এর মধ্যে মেক্সিকোর ক্যালিফোর্নিয়া উপদ্বীপ এবং দক্ষিণ পশ্চিম যুক্তরাষ্ট্রের কিছু অংশে ভারী বৃষ্টি হচ্ছে। শক্তিশালী হারিকেন হিলারি ধেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে। এটি দুর্বল হয়ে পড়েছে, তবে এখনও বন্যার হুমকি রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এদিকে জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে এটি এখন ক্যাটাগরি 2 মাত্রায় অগ্রসর হচ্ছে। এর প্রভাবে এর মধ্যে মেক্সিকোর ক্যালিফোর্নিয়া উপদ্বীপ এবং দক্ষিণ পশ্চিম যুক্তরাষ্ট্রের কিছু অংশে ভারী বৃষ্টি হচ্ছে। শক্তিশালী হারিকেন হিলারি ধেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে। এটি দুর্বল হয়ে পড়েছে, তবে এখনও বন্যার হুমকি রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এদিকে জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে এটি এখন ক্যাটাগরি 2 মাত্রায় অগ্রসর হচ্ছে। এর প্রভাবে এর মধ্যে মেক্সিকোর ক্যালিফোর্নিয়া উপদ্বীপ এবং দক্ষিণ পশ্চিম যুক্তরাষ্ট্রের কিছু অংশে ভারী বৃষ্টি হচ্ছে। শক্তিশালী হারিকেন হিলারি ধেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে। এটি দুর্বল হয়ে পড়েছে, তবে এখনও বন্যার হুমকি রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এদিকে জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে এটি এখন ক্যাটাগরি 2 মাত্রায় অগ্রসর হচ্ছে। এর প্রভাবে এর মধ্যে মেক্সিকোর ক্যালিফোর্নিয়া উপদ্বীপ এবং দক্ষিণ পশ্চিম যুক্তরাষ্ট্রের কিছু অংশে ভারী বৃষ্টি হচ্ছে। শক্তিশালী হারিকেন হিলারি ধেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে। এটি দুর্বল হয়ে পড়েছে, তবে এখনও বন্যার হুমকি রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এদিকে জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে এটি এখন ক্যাটাগরি 2 মাত্রায় অগ্রসর হচ্ছে। এর প্রভাবে এর মধ্যে মেক্সিকোর ক্যালিফোর্নিয়া উপদ্বীপ এবং দক্ষিণ পশ্চিম যুক্তরাষ্ট্রের কিছু অংশে ভারী বৃষ্টি হচ্ছে। শক্তিশালী হারিকেন হিলারি ধেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে। এটি দুর্বল হয়ে পড়েছে, তবে এখনও বন্যার হুমকি রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এদিকে জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে এটি এখন ক্যাটাগরি 2 মাত্রায় অগ্রসর হচ্ছে। এর প্রভাবে এর মধ্যে মেক্সিকোর ক্যালিফোর্নিয়া উপদ্বীপ এবং দক্ষিণ পশ্চিম যুক্তরাষ্ট্রের কিছু অংশে ভারী বৃষ্টি হচ্ছে। শক্তিশালী হারিকেন হিলারি ধেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে। এটি দুর্বল হয়ে পড়েছে, তবে এখনও বন্যার হুমকি রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এদিকে জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে এটি এখন ক্যাটাগরি 2 মাত্রায় অগ্রসর হচ্ছে। এর প্রভাবে এর মধ্যে মেক্সিকোর ক্যালিফোর্নিয়া উপদ্বীপ এবং দক্ষিণ পশ্চিম যুক্তরাষ্ট্রের কিছু অংশে ভারী বৃষ্টি হচ্ছে। শক্তিশালী হারিকেন হিলারি ধেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে। এটি দুর্বল হয়ে পড়েছে, তবে এখনও বন্যার হুমকি রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এদিকে জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে এটি এখন ক্যাটাগরি 2 মাত্রায় অগ্রসর হচ্ছে। এর প্রভাবে এর মধ্যে মেক্সিকোর ক্যালিফোর্নিয়া উপদ্বীপ এবং দক্ষিণ পশ্চিম যুক্তরাষ্ট্রের কিছু অংশে ভারী বৃষ্টি হচ্ছে।